রাজধানীতে সুন্নতে খতনা করাতে গিয়ে ফের শিশুর মৃত্যু। এবার প্রাণ গেল মতিঝিল আইডেল স্কুলের ছাত্র আইহামের। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মারা গেছে আইহাম। সুন্নতে খতনা করা কি ফরজ? আর সম্প্রতি দেখেছি সুন্নতে খতনা করতে গিয়ে বড় বড় হসপিটালে বাচ্চারা মারা যাচ্ছে। কয়েকদিন আগে আইহাম নামের এক বাচ্চা মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তার আগে আয়ান নামের এক বাচ্চা মারা গিয়েছে, এবং এগুলো বড় বড় হসপিটালেই এমন ঘটনা ঘটে। তো সুন্নতে খতনা না করলে কি সমস্যা? আর এই ঘটনাগুলো যে ঘটতেছে এগুলোর ব্যাপারে যদি কিছু বলতেন। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, গ্রামগঞ্জে আগে ওই বাঁশের চটা দিয়া, বাঁশের সিল্কা দিয়া ছুরির মতো বানায় ওই কাজ হেরে ফেলছে। হাজেম যাদেরকে বলা হয়, বাচ্চারা মরে নাই। হাজার হাজার মানুষ চিকিৎসা নেয়, বড় বড় প্রফেশনালি এই মেডিকেল কলেজগুলোতে যখন বাচ্চা কাচ্চা এভাবে মারা যায় আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, সে যত বড় হসপিটালই হোক না কেন, এই সমস্ত মানে সাধারণ কাজগুলোতে যারা বাচ্চাকে মেরে ফেলতে পারে, হয় এদের উদ্দেশ্য খারাপ, অথবা এদের আলাদা কোনো টার্গেট আছে, অথবা এদের উদাসীনতা আছে, এসব ক্ষেত্রে শক্ত হাতে এদেরকে হ্যান্ডেল করতে হবে। যদি না করা হয় হাজারো মায়ের বুক হয়তো বা সামনে খালি হয়ে যাবে। আমরা চাই না আয়ানের মতো, আইহামের মতো আর কোনো বাচ্চা এদেশে এই সুন্নতে খতনা করাইতে গিয়ে মারা যাক। তবে হ্যাঁ, সুন্নতে খতনা এটা কি ফরজ? না, এটা হচ্ছে সুন্নত, নামই তো হচ্ছে সুন্নতে খতনা, সম্বোধনই করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের থেকে এই সুন্নতটি এসেছে। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের খতনার আদেশ হয়েছিল, তিনি খতনা করেছিলেন। সৌদি আরবে, কাতারে, বাহরাইনে, দুবাইয়ে, মিশরে, সব জায়গায় সুন্নতে খতনার প্রচলন আছে। তো আমাদের বাংলাদেশেও প্রচলন আছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিন্তু কেন বাচ্চারা মারা যাচ্ছে? আগকার মানুষ তো এত কিছু বুঝতেও না, এত প্রযুক্তিও ছিল না, পরীক্ষা নিরীক্ষার এত ব্যবস্থাও ছিল না। বাচ্চাকে চোখ দিয়ে, পানের পাতা দিয়ে, এই চোখে পানের পাতা দিয়ে ঢেকে তারপরে খতনা করে ফেলেছে। কই, বাচ্চারা তো মারা যায় নাই। কিন্তু সাধারণ থেকে সাধারণ কিছু আর্টিকেল পড়লাম আমি কাল থেকে এই বিষয়টা নিয়ে। অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, জার্মানির বিভিন্ন চিকিৎসক, তারা প্রকাশ করছে যে এই খতনাটা এখন খ্রিস্টানরাও কিন্তু অনেক ইচ্ছে করে করে, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও করে। কারণ কি, এই যে খতনা যার করা থাকে না, সামনে যে ঝুলন্ত চামড়া অংশটা আছে অতিরিক্ত, এখানে পেশাব করার পরে পেশাবের ছিটা ফোটা ওখানে জমে থাকে, আর জমে থাকার পরে এখান থেকে জার্ম তৈরি হয়, আর এই জার্মগুলো যখন তৈরি হয়, এই জার্মগুলো তৈরি হওয়ার পরে ওই জায়গা থেকে বিভিন্ন ধরনের ইনফেকশন তৈরি হয়, কিডনি এফেক্ট করে, তারপরে মূত্রনালী এফেক্ট করে, তারপরে লজ্জাস্থানের উপরে ইফেক্ট করে। এই জন্য খ্রিস্টানরা, ইহুদিরাও এখন খতনা করে। তো খতনা যে উপকারী এটা তো সারা বিশ্বের বিজ্ঞানীর একমত, সারা বিশ্বের বিজ্ঞানীর একমত। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে দুই দিন পরপর এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের ধারণা সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে কোনো মানে ইসলাম বিদ্বেষী কাজগুলো করতেছে কিনা। কারণ কি, এভাবে যদি দু চারটে মেরে ফেলা যায় তাহলে পত্রপত্রিকা নিউজ হবে, নিউজ হলে বাচ্চা কাচ্চাকে খতনা করাবে না, আর বাচ্চা কাচ্চাকে খতনা না করাইলে ইসলামের একটা বিধান অন্তত ধ্বংস করা গেল। এরকম কিছু আছে কি না, যদি থাকে এটা অবশ্যই তদন্তর দাবি রাখে। কারা করবে? যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা করবে। আর এই খতনা করার পরে বাচ্চা মারা গিয়েছে, কেন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে না? কেন? অবশ্যই অপরাধ যদি করে, উদাসীনতা যদি থাকে, খুন করলে তদন্ত হয়, ডাকাতি করলে তদন্ত হয়, চুরি করলে তদন্ত হয়, এই সমস্ত অপরাধগুলোর কারণে কেন তদন্ত হবে না? অবশ্যই তদন্ত করা উচিত। এবং এই যে ছোট্ট বাচ্চা, দেখেন পত্রিকায় দেখলাম মানে আইহাম, এই ছেলেটা নাকি খতনার আগে বাপ মা তো সাধারণত পেরেশান থাকে, বলেছে তার বাবাকে যে বাবা আমার সাহস আছে, টেনশন করো না। এই বাচ্চাটা বলেছিল, বাবা আমার সাহস আছে, তুমি টেনশন করো না। তার মানে আসলে বাচ্চাটার সাহস ছিল, নাহলে এই কথা তো অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে, সেই কথা বলে খতনার এখানে গিয়ে সুস্থ সবল একটা মানুষকে মানুষ এভাবে আহা এভাবে মেরে ফেলতে পারে? আজকে যার হারিয়েছে সে জানে, সে বাপ মা জানে এটা কত কঠিন মুহূর্ত। হ্যাঁ, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, বুঝ দেওয়া যায় যে আল্লাহ রোগ দিছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে, বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কিডনি পচে গেছে, বড় রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সবই তো আল্লাহর ফয়সালা। কিন্তু সুন্নতে খতনার মতো একটা কাজ, সিম্পল একটা কাজ, এখানে যে ডাক্তার এ কাজ করে একটা বাচ্চাকে মেরে ফেলতে পারে, অবশ্যই অপরাধী হলে এই ডাক্তারকেও ফাঁসির কাষ্ঠে উঠানো উচিত, কাঠগড়ায় দাঁড় করানো উচিত, যদি উদাসীনতা থাকে, যদি কোনো খামখেয়ালি থাকে।
আর খতনা এটা ফরজ না, এটা সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক এবং যথাযথ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চাদেরকে নিয়ে খতনা করানোর তৌফিক দান করুন। মহতরম, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, শুনেছি বৃহস্পতিবার কেউ মারা গেলেই নাকি ডিরেক্ট জান্নাত, এ কথাটা সত্য কিনা যে বৃহস্পতিবার কেউ মারা গেলে সরাসরি জান্নাতে চলে যায়? কথা, যিনি প্রশ্নটি করেছেন, প্রশ্নটি করার একটা মাকসাদ আছে, হয়তোবা জুমার রাতকে উনি বৃহস্পতিবার বলেছেন। জুমার রাত, জুমার রাত কোনটা? মানে বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে জুমাবার মাগরিব পর্যন্ত, এই সময়টাকে বলা হয় জুমার দিন। মানে জুমার দিন এবং রাত, বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত। তো এ ব্যাপারে আসলে হাদিসের মধ্যে কিছু আছে কি না আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে দুটো বিষয় আপনাদেরকে বলি। এক নম্বর, বৃহস্পতিবার বা জুমার রাত্রে কোনো কাফের যদি মারা যায়, সে কি জান্নাতি? না। আপনারাও বলবেন যে না, কেন? তা তো ইমান নাই, সে কীভাবে জান্নাতে যাবে? এখন বৃহস্পতিবার বা জুমার রাত্রে কোনো মুসলমান যদি মারা যায়, তার ব্যাপারে স্পেশাল কিছু ফ্যাসিলিটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আমরা সেটা জানবো ইনশাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ইমানের গণ্ডির মধ্যে আপনার থাকা লাগবে। আপনি মুশরিক, আপনি বেঈমান, আপনি বিদাতি, আপনি নবীকে ভালোবাসেন নাই, আপনি আল্লাহকে ভালোবাসেন নাই, আপনি নাস্তিক মুরতাদ, আপনি জুমার দিনকে, আপনি শবে কদরের রাত্রে মরলেও আপনার কবরের ঠুয়ানি মুক্তি পাবেন না, কবরের এই আজাব থেকে আপনি মুক্তি পাবেন না, ওখানে আজাব হবেই। তাহলে এক নম্বর হচ্ছে, আপনাকে আগে ইমানের গণ্ডির মধ্যে থাকতে হবে, তারপরে জুমার বারে আপনি মরেন। ইমানের আর বৃহস্পতিবার মরার কথা বলা হয়নি, বৃহস্পতিবার না, মূলত জুমার দিনের কথা। কী আছে হাদিসের মধ্যে? হাদিসের মধ্যে সুদীর্ঘ একটি হাদিস আমরা দেখতে পাই, যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমাতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাত্রে কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করবেন। এখন বাংলা ভাষাভাষী যারা, তারা কেন বৃহস্পতিবার বলে? আমরা কিন্তু রাত ১২টা পর্যন্ত বৃহস্পতিবার ধরি, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বৃহস্পতিবার ধরি, আর ইসলাম কিন্তু রাত ১২টা পর্যন্ত বৃহস্পতিবার ধরে না। ইসলাম বৃহস্পতিবারকে মাগরিব পর্যন্ত ধরে, আর মাগরিবের পর থেকে জুমার রাত ধরে। তো কেউ যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, তাহলে কবরের ফেতনা থেকে তাই সে মুক্তি পাবে। শর্ত আছে, শর্ত কি? ইমানের গণ্ডির মধ্যে থাকা লাগবে। নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দেন না, আল্লাহকে মানেন না, নবীকে মানেন না, সুন্না মানেন না, মানুষের কল্যাণে কাজ করেন না, ফুট করে মারা গেছেন জুমার দিন, আর চিন্তা করতেছে আজকে তো আমি হাসতে হাসতে জান্নাতে যাবো রে, জুমার দিন মরে গেছি। কাফের বেঈমানেরা তো জুমার দিনে মারা যায়। তো এই জিনিসগুলো যখন আপনি ইমানের গণ্ডির মধ্যে থাকবেন, তখন আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন। এটা আছে। আরেকটা বিষয় দেখবেন যে এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে যায়, তখন কিছু মানুষ স্যাটিসফ্যাকশনে ভোগে, একটা আত্মতৃপ্তির ভাব কাজ করে, আমার আব্বা জুমার দিন মারা গেছে, সুন্দর মৃত্যু হয়েছে। ভালো ধারণা রাখা উচিত, উচিত, তবে কনফার্মেশন দেওয়া যাবে না। এটা কারো বাবার ক্ষমতা নাই যে আমার বাপ শুক্রবারে মারা গিয়েছে, এই জন্য সে জান্নাতে চলে গেছে, কবরের ফেতনা থেকে সে বেঁচে থাকবে, এটা নবীজি বলেছেন। কিন্তু কারা? যারা আমল নিয়ে কবরে গিয়েছে তারা, আর যারা আমলহীন কবরে যায়, যাদের ইমান আমল ঠিক নাই, এই মানুষগুলো কবরে যাবে ডে বা দিবসকে কেন্দ্র করে মরলেই যে তারা মুক্তি পেয়ে যাবে, বিষয়টা এরকম না। আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে বসা, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসি। আমি কি আমাদের কোনো ফ্যাসিলিটি পাবো না? কোন ফ্যাসিলিটির কথা বলছো? সব নবী আম্বি আলহিম সাল্লাহাম জান্নাতে যাবে, আমি নবীর স্ত্রী হিসাবে জান্নাতে যাইতে পারবো না? আপনার স্ত্রী হিসাবে সেহেতু আমি কোনো ফ্যাসিলিটি পাবো না? নবীজি জবাব দিলেন, আয়েশা, তুমি যদি আমল নিয়ে কবরে যাও, আমার ফাতেমা যদি আমল নিয়ে কবরে যায়, এই নবী আয়েশাকে চিনবে, ফাতেমাকে চিনবে, আমলহীন যদি কবরে ঢুকো, এই নবী আয়েশাকেও চিনবে না, ফাতেমাকেও চিনবে না। কত বড় কথা! ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সবাই সবার থেকে পালাবে ভাই কিয়ামতের ময়দানে। আর কবরের জিন্দেগিতে, আহা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার সাদাকা, আপনার দিনের প্রতি নিবেদন, এই সমস্ত জিনিসগুলো আপনার কবরের সাথে হবে। তো জুমার দিন মারা যাওয়ার ব্যাপারে নবীজির এই হাদিসটি আছে যে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে, এটা তিরমিজির হাদিস।
হাদিস নাম্বার হচ্ছে 1074। কিন্তু এর মানে এই না যে ইমান আমল ছাড়া জুমার দিন বা বৃহস্পতিবার মরে গেলেই একবার হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক।